একে একে হয়ে গেল আমার সম্পূর্ণ ভিডিওগুলো। হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসছি, ভাপা পিঠা। এই গুঁড়েটা কিন্তু ভিজা গুঁড়ি, আজকেই কোটায় নিয়ে আসছে আমার সাহেব, কোটায় নিয়ে আসছে। কিন্তু এই খেজুরি গুড় আর নারকেল দিয়া আজকে ভাপা পিঠা হবে। আমি সহজ উপায়, যেভাবে ভাপা পিঠা সহজ উপায় বানানো যায়, একদম সম্পূর্ণ টিপ সহকারে দেখাবো। আপনারা সে রেসিপিটা দেখে নেবেন, এখন দেখতে থাকেন। এই যে নারকেল এরকম একটু মোটা মোটা করে কুড়াই নিয়ে আসলাম। এখন লবণ দিয়ে আটাটা মেখে নেব। আমি কীভাবে করতেছি একটু লক্ষ্য করবেন, আমি কিন্তু একবারে পানি দিতেছি না, আস্তে আস্তে মাখাই নিতেছি। এভাবে এই যেভাবে আমি মাখছি, এভাবেই দেখেন, এইভাবে সম্পূর্ণ গুঁড়াগুলো কিন্তু সুন্দর করে ভেজতে হবে। বেশি না, দলা বেশি দলা যেন পাকায় না, আস্তে আস্তে করে মেখে নেবেন। হ্যালো ভিউয়ার্স, এই যে এরকম মোটা যদি হয়, আবার ভাঙিয়ে দিলে গুঁড়ি হয়ে যায়, এরকমেরই আমি কিন্তু একটা প্লাস্টিকের চালন নিয়ে নিছি। এখন আমি এখানে ঘষে ঘষে গুঁড়িটা ফালাই নেব, আমি দেখাইতেছি। এইভাবে ঘষে নেবেন, যে কোনো একটা প্লাস্টিকের বা বাঁশের চালন পাওয়া যায়, তারপরে যাই থাকুক ঘরে ঘষার মতন, সেভাবে এভাবে আমি দেখাই দিতেছি। দেখেন কি সুন্দর, এরকমের হইলে এখন কীভাবে বানাবো সেই প্রসেস দেখাবো। এই যে দেখেন, এভাবে ভিজা ন্যাকড়া দিয়া আপনারা গুঁড়িগুলো ঢেকে রাখবেন। এখন আমি কীভাবে বানাইতে আসি একটু ফলো করেন। আমি কিন্তু দুই লেয়ারে কিন্তু নারকেল দেব, এখন একটু গুঁড়ি দিয়ে দিতেছি। এখন কিন্তু আমি এরকম করে গুড় দিয়ে দেব। এইরূপে আমি আবারও কিন্তু আমি কিন্তু তিন চার লেয়ারে কিন্তু নারকেল আর গুড় দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন গুঁড়ি দিয়ে ঢেকে দেব, কি করবেন না। এখন আমি এর উপরে একটু নারকেল দিয়ে দিই। মামারা যে বানায় দেখেন দোকানে, এরকম কিন্তু সুন্দর করে নারকেল দেয়, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আমি নেট নিছি, এই যে নেট দিয়ে এভাবে পেঁচাই নিতেছি। পাতিল আমি পিঠা বানানোর জন্য কিনে নিয়ে আসছি, সে মাইটা পাতিলের ভিতরে এক জগ পরিমাণ পানি দিছি। এখন কিন্তু আমি এটার উপরে দিয়ে দিলাম, এই যে উপর থেকে আমি কাঁচের একটা বাটি নিছি, আপনারা মেলামেন নিতে পারেন, স্টিলের নিতে পারেন। এভাবে নিয়ে সুন্দর করে বটে, এই যে একদম সহজ, কোনো মতনই ভেজাল নাই। এই যে দেখতে থাকেন, এখন 10 মিনিটের লাগবে না এই পিঠা বানাইতে, 5 মিনিট পর আসতেছি। হ্যালো বন্ধুরা, হয়ে গেছে দেখি আমাদের পিঠা। এই যে দেখেন কেমন হয়েছে দেখতে, এরকম আর প্রত্যেকটা পিঠা আমি বানাই নেব। আর একটা দিয়ে দিলাম, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আর একটা বানাই দেখাইতেছি, একদম সহজ। যে বন্ধুরা এখনও বানাইতে পারেন না, তারা অবশ্যই এখন বানাবেন এভাবে দেখে দেখে। আমি কিন্তু ভিডিওটা একদম কাটতেছি না, এই জন্য এখন আমি গুড় দিয়ে দিতেছি এক লেয়ারে নারকেল দিয়ে। এখন গুড় আপনাদের যার যেরকম পছন্দ, পছন্দ মতন দেবেন, এটার কিছু বলার নাই। যে কম খান কম দেবেন, যে বেশি খান বেশি দেবেন। আর এভাবে গুঁড়ি ঢেকে রাখবেন, তাহলে গুঁড়িটা শুকিয়ে যাবে না। এখন নেটটা দিয়ে, এই যে একদম সহজ। কত সুন্দর হয়েছে বন্ধুরা, গরম আছে অনেক, কেউ কিন্তু আমার মতন ধরতে যাইয়েন না, তাহলে কিন্তু হাত পড়বে,
আর একটা দিয়ে দিলাম। এত ভালো লাগতেছে পিঠাগুলো বানাইতে। পিঠা ভালো হইলে তখন কিন্তু সবারই মন ভালো লাগে যে বানাই, আর খারাপ হইলে কিন্তু দেখতেও ভালো লাগে না। এরকমই দেখেন, এভাবে সব পিঠাগুলো বানাই নিয়ে আসতেছি আমি। সম্পূর্ণ পিঠাগুলো দেখাইলাম আপনাদেরকে কীভাবে বানাইতে হয় সম্পূর্ণ টিপ সহকারে। এখন টেনে টেনে দেখবেন না বন্ধুরা, আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইবার করেন নাই প্লিজ সাবস্ক্রাইবার করবেন। এরকম ভালো ভালো রেসিপি কিন্তু আপনারা পেতে পারেন। এই এখন শেষ করে দেবো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।